নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 20 আগস্ট 2022 যে পাঁচ রাশির শনিবার সুপার প্রাপ্তির চোখ সৃষ্টি হয়েছে ঠিক এই সময়, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে প্রতিদিনের মতো একটি অনুরোধ, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণ শোনার চেষ্টা করুন, কারণ কিছু কিছু এমন কথা এখানে আপনাদেরকে যেটা আমি বলি ভিডিওর মধ্যে, যেটা আপনি যদি আপনার জীবনে প্রয়োগ যদি করেন, আপনার জীবনে কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে। এই যে আগামীকাল শনিবার যে পাঁচ রাশির আমি কথা বলছি, সে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। দেখুন, এই পাঁচ রাশি কম বেশি অর্থপ্রাপ্তি কিন্তু হবে, অল্প হলেও হবে, বেশি হলেও হবে, মাঝারি হলেও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে। কিন্তু এই পাঁচ রাশির লাখো কোটি মানুষ রয়েছে, সবার যে হবে সেটা কিন্তু কখনোই না, কারণ এখানে আপনার জন্মছকে যে গ্রহ, আমি বারবার বলি, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহ হচ্ছে আকস্মিক অর্থের মালিক, প্রাপ্তির মালিক। এবং রাহু হচ্ছে বিশেষ করে কলিযুগের রাজা। রাহু যদি আপনার ন্যাকাল চাটে শুভ অবস্থায় অবস্থান করে, আপনি কিন্তু প্রচুর অর্থের মালিক কিন্তু হতে পারেন। খুব অল্প পরিশ্রম করে যারা প্রচুর অর্থ পেতে চাইছেন, খুব কম পরিশ্রম করে, অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট যারা পেতে চাইছেন, রাহু গ্রহকে কিন্তু আপনার জন্মছকে কিন্তু শুভ অবস্থায় অবস্থান করা দরকার। রাহু লগ্ন থেকে দ্বাদশভাবে কোন অবস্থায় কোন ভাবে অবস্থান করছে বা কোন ভাবাধিপতির সঙ্গে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে রাহুর প্লেসমেন্ট, এগুলো কিন্তু দেখা একান্তই দরকার। এই যে খুব অল্প সময়ে কোটি টাকা যারা পাচ্ছে বা লাখ টাকা যারা পাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু ভালো থাকা দরকার। এই জন্য আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন, অথবা পাওয়ার রিং আপনারা পরিধান করুন। পাওয়ার রিং চারটি গ্রহকে নিয়ন্ত্রণ কিন্তু করে। এই যে প্রতিদিন আমি যেটা ভিডিও দিই না, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এটা যে চার ক্ষেত্রে ভাগ্য জায়গাটা যত ভালো থাকবে, তার কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তত বেশি কিন্তু সৃষ্টি কিন্তু করবে। ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনি প্রচুর অর্থের মালিক কিন্তু আপনি হবেন। কত অ্যামাউন্টের অর্থ আপনি পাবেন সেটা আমি আবারও বলবো, ডিপেন্ড করবে আপনার রাশিচক্র, আপনার ভাগ্যচক্রের উপর। দেখুন, কেউ কেউ আছে যে খুব অল্প পরিশ্রম করে প্রচুর অর্থ পায়, আবার কেউ কেউ আছে প্রচুর পরিশ্রম করে কিন্তু সে মত যোগ্যতা অনুযায়ী অর্থ কিন্তু পায় না। তাদের জন্য নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করুন। গ্রহরত্ন, কবচ বা বাস্তুক্ষেত্রে প্রতিকার আপনারা করুন। বাস্তুটাও কিন্তু আমাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে। দেখুন, পাঁচ রাশির আমি কথা বলছি, পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার এই ভিডিওতে আমি দিব। কম হোক বেশি হোক, যে কোনো দিক থেকে এই পাঁচ রাশি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আপনার যদি দশা বা মহাদশা যদি আপনার শুভ অবস্থায় থাকে, মহাদশা যদি আপনার ফেভারে যদি থাকে এবং রাজ্যকারী গ্রহের দশা চলে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু আপনার বিশেষভাবে প্রাপ্তি কিন্তু ঘটায়। আপনি কত অর্থের মালিক হবেন, কত অ্যামাউন্টের মালিক হবেন, সেটা ডিপেন্ড করবে আপনার রাশিচক্র, আপনার ভাগ্যচক্র। অর্থাৎ ভাগ্যভাব, আপনার ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব এবং একাদশভাব, এই ভাবগুলো কিন্তু দেখা একান্তই দরকার। শুধুমাত্র ইনভেস্টমেন্ট করছেন, রাশির নাম শুনছেন, ইনভেস্টমেন্ট করেছেন, বোকামো কাজ করছেন, আমি বলবো যারা যারা করছেন বোকামো, পুরোপুরি অর্থটা কিন্তু জলে দেওয়া। আপনার জন্য কোন সময়টা আদর্শ সময়, আপনার ক্ষেত্রে
রাহু কবচ লাগবে না পাওয়ার রিং লাগবে, আপনি অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করান, তারপর আপনি সেটা পরিধান কিন্তু করুন, দেখবেন আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। দেখুন কম বেশি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রাপ্তি চোখ থাকে, কারো একটু দেরিতে থাকে, কারো একটু বয়সকালে থাকে, কারো খুব কম বয়সে হয়, এক একজন জানেন সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, আর এক একজন শুধুমাত্র প্রতিদিন পরিশ্রম আর পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম। কেন? এটাই হচ্ছে ভাগ্য, দেশটিনি কিন্তু সর্বশেষ কথা কিন্তু বলবে। এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার, এবং আপনার ক্ষেত্রে এই জায়গাটা যদি আপনি অ্যাপ্লাই যদি করেন এবং বাস্তুক্ষেত্রের বিচার করুন, দেখবেন অর্থনৈতিক দিক থেকে আপনি কিন্তু মানে একাধিক প্রাপ্তি কিন্তু আপনার জীবনে করবে। পাওয়ারিং রাহু রক্ষা কবচ, নিজস্ব জন্মকুণ্ডলীর ন্যাকাল চার্ট বিচার করেন। দেখুন কিছু কিছু হয় কি জানেন, এটা কখন কার ভাগ্য কখন ঘুরে যায় কেউ কিন্তু বলতে পারে না। আমি প্রতিদিন কিন্তু এই ভাগ্যের উপর ভিডিও দিই, যে পাঁচ রাশির কথা বলি, ঠিক সময় সুপার প্রাপ্তি, সে পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির চোখ কিন্তু সৃষ্টি কিন্তু হয়। প্রথম যে রাশির কথা আগামীকাল বলবো প্রাপ্তির চোখ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 8:15 থেকে 11:45 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো আগামীকাল সুপার প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:11 থেকে শুরু করে 12:04 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সময়টা অনেকদিন ছাড়া পড়ে যাচ্ছে, প্রচুর কমে যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগে সময়টা বলি, আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 11:39 থেকে শুরু করে 2:04 পর্যন্ত, আপনার ক্ষেত্রে টাইমটা কিন্তু শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5, এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের শুভ সময় সকাল 8:18 থেকে শুরু করে 10:44 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির আমি কথা বলবো, আগামীকাল প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 8:48 থেকে শুরু করে আপনার 10:46 পর্যন্ত। অর্থাৎ এই যে পাঁচ রাশি আমি কথা বললাম, যে শুভ সময়গুলো দিব এবং টার্গেট নাম্বার দিলাম, সে সময়টা কিন্তু বিশেষভাবে এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু মানে ঠিক সময়টা মেনটেন করতে সুপার প্রাপ্তি কিন্তু ঘটবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।